হ্যালো ভিউয়ার্স, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এখন আমি নবম শ্রেণীর রায় মার্টিন 2023 এর ফার্স্ট ইউনিট টেস্টের গণিতের মডেল কোশ্চেন পেপার 17 নিয়ে আলোচনা করব। এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য, যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও। দেখো, একের দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। একে, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি অমূলদ সংখ্যা? অপশান এ -√81, অপশান বি √50, অপশান সি √225, অপশান ডি কোনোটিই নয়। এই 225কে বর্গমূল করলে হবে 15, 81কে বর্গমূল করলে হবে 9, তাহলে -9 এখানে পাওয়া যাবে, কিন্তু 50কে বর্গমূল করা যাবে না, তাই 50 হলো অমূলদ সংখ্যা। এরপর একের দাগে দুই, 10^-x সমান 1/6 হলে 10^2x এর মান অপশান এ 1/36, অপশান বি 60, অপশান সি 6, অপশান ডি 36। 10^-x সমান হলো 1/6, যেহেতু এখানে মাইনাস আছে তাই 1/10 হবে, তাহলে 1/10 এর হোল স্কোয়ার সমান হলো 1/6। এখন যদি কণাগুনি গুণ করা হয় তাহলে এখানে আছে কত, 10^x, তাহলে হবে 10^x সমান হলো 6। এখন উভয় পক্ষে যদি বর্গ করা হয় তাহলে হবে 10^2x সমান 6 স্কোয়ার সমান হলো 36, অতএব নির্ণয় মান হলো 36। এরপর আগের দাগে তিনে, ax + by = 0, a ≠ 0, b ≠ 0। সমীকরণের লেখচিত্রটি অপশান এ সর্বদা মূলবিন্দুগামী, অপশান বি সর্বদা এক্স অক্ষের সমান্তরাল, অপশান সি সর্বদা ওয়াই অক্ষের সমান্তরাল, অপশান ডি কোনোটিই নয়। যেহেতু এখানে কোনো ধ্রুবক নেই, ax + by = 0, অর্থাৎ এক্স আছে আর ওয়াই আছে, ধ্রুবক নেই, তাহলে এই যে সমীকরণটি এটি মূলবিন্দুগামী হবে। এরপর আগে দেখে চারে, 3x + 6y = 15 এবং 6x + 12y = 30। সমীকরণ দ্বয়ের অপশান এ একটি নির্দিষ্ট সমাধান আছে, অপশান বি অসংখ্য সমাধান আছে, অপশান সি কোনো সমাধান নেই, অপশান ডি কোনোটিই নয়। 3x + 6y = 15, উভয় পক্ষকে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে ax + 2y = 5। এরপরে 6x + 12y = 30, উভয় পক্ষকে যদি 6 দিয়ে ভাগ করা হয় তাহলে হবে ax + 2y = 5। এই সমীকরণ দুটি এখন একই সমীকরণ, তাই এই সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান আছে। এরপরে একে দাগের পাঁচে, শূন্যস্থান পূরণ করে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করি। এরপরে একে দাগের ছয়, f(x) বহুপদী সংখ্যামালার x - a একটি উৎপাদক, কিন্তু gx বহুপদী সংখ্যামালার উৎপাদক নয়, তাহলে এই x-1টা হলো f(x)-এর উৎপাদক কিন্তু g(x)-এর উৎপাদক নয়। সুতরাং x-a একটি উৎপাদক হবে অপশান বি -f(x) + g(x), অপশান বি f(x) - gx, অপশান সি f(x)·g(x), অপশান ডি f(x) + g(x)-g(x). যেহেতু x-a f(x)-এর একটি উৎপাদক g(x)-এর উৎপাদক নয়, তাই এই x-a একটি উৎপাদক হবে f(x)·g(x)-এর। এটা যদি গুণ আকারে থাকে তাহলে এই x-a একটি উৎপাদক হবে এদের। এরপরে দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে, 3/7 ও 1/11 এর মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লেখো। 3/7 সমান হলো 0.42851, 1/11 সমান হলো 0.09909। এখন 3/7 ও 1/11 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা হলো 0.131311 ... এখানে এইভাবে এটি চলতে থাকবে। আরেকটি অমূলদ সংখ্যা হলো 0.212211222 ... আসলে এটি এখানেই শেষ নয়, এরপরে আরও আছে, তাই এইভাবে এখানে শেষ করা হলো। আমি এই দুটি মাত্র লিখেছি, তোমরা অন্য আরও লিখতে পারো। এরপর দুই থেকে দুয়ে, 3×27^x = 90^x + 4 হলে এক্স এর মান নির্ণয় করো। 3×27^x = 90^x + 4, তাহলে 27 সমান লিখতে পারি 3³, তাহলে 3×3³ = 9 হলো 3² তাহলে 3² = x + 4। এখন এখানে 3 আর x গুণ হয়ে যাবে, তাহলে 3×3² সমান হলো এখানে 2 আর x + 4 গুণ হলে 3×2x + 8। এখন এখানে আছে 3^1, এখানে 3x, তাহলে যেহেতু এখানে গুণ আকারে আছে তাই সূচক দুটি যোগ হয়ে যাবে, তাহলে 3^1 + 3x সমান 3^2x + 8। এখন যেহেতু নিধান দুটো একই তাই সূচক দুটি সমান হবে, সুতরাং 1 + 3x সমান হলো 2x + 8। এক্সগুলোকে একদিকে নিয়ে গেলে তাহলে 3x - 2x সমান হলো 8 - 1, ধ্রুবককে এদিকে নিয়ে আসা হলো, এখন এখানে বিয়োগ করলে এক্স আর এদিকে বিয়োগ করলে 7, তাহলে x সমান হলো 7, অতএব নির্ণয় মান হলো x = 7।
এরপরে 2 থেকে 3-এ একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 3, 0 এবং উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক 1, 2√3 হলে বৃত্তটির ব্যাস নির্ণয় করো। কেন্দ্র হলো ও, যার স্থানাঙ্ক 3, 0, আর বৃত্তের উপস্থিত একটি বিন্দু পি, যার স্থানাঙ্ক হলো 1, 2√3। এখন এদের মধ্যে দূরত্ব হলো ওপি, তাহলে ওপি সমান √3-1² প্লাস 0-2√3 এর হোল স্কোয়ার। এখানে বিয়োগ করলে 2, 2 স্কোয়ার করলে 4, এখানে বিয়োগ করলে হবে -2√3, 1 স্কোয়ার করলে হবে 2, 2 4, আর এখানে 3√3 স্কোয়ার করলে 3, তাহলে 3 এর সঙ্গে 4 গুণ করলে 12, তাহলে 12 আর 4 যোগ করলে 16, তাহলে √16 সমান হলো 4। এই যে ওপি, ওপি হলো ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাস সমান হলো 4 × 2 সমান হলো 8 একক। এরপর 2 থেকে 4-ই পি এর কোন মানের জন্য 3x-4y সমান 1 এবং 9x+py সমান 2 এর একটি মাত্র সমাধান থাকবে। 3x-4y সমান হলো 1 আর 9x+py সমান হলো 2, এই দুটি সমীকরণ দেওয়া আছে। এই দুটি সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে যখন x এর সহগ নট ইকুয়ালস টু y এর সহগ ডিভাইডেড y এর সহগ হবে, অর্থাৎ এদের অনুপাত আর এদের অনুপাত সমান হবে না, অর্থাৎ 3/9 নট ইকুয়ালস টু -4/p। এখন একে যদি লঘিষ্ঠ আকার করা হয় তাহলে হবে 1/3 নট ইকুয়ালস টু -4/p। এখন এরপরে উভয় পক্ষে যদি 3p গুণ করা হয় তাহলে এখানে 3 কেটে যাবে, শুধু p থাকবে, এদিকে pp কেটে যাবে, 4 এর সঙ্গে 3 গুণ হয়ে গেলে হবে 12, তাহলে p নট ইকুয়ালস টু হলো -12। অতএব p নট ইকুয়ালস টু যদি -12 হয় তাহলে সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান থাকবে। এরপরে 2/5-এ ABCD রম্বসের কর্ণদ্বয় AC ও BD এর দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি ও 18 সেমি, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? ABCD হলো একটি রম্বস যার AC কর্ণ সমান 24 আর BD কর্ণ সমান 18 সেমি। আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই এখানে এই যে ও বিন্দুতে 4টি ত্রিভুজ ধরিয়েছে এর প্রত্যেকটি ত্রিভুজের কোণ হলো সমকোণ, আর AO সমান হলো OC যেহেতু কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে, আর BO সমান হলো OD। এখন AO-র যে মান তা হলো 24/2 সমান হলো 12 সেমি, আর OD-র যে মান তা হলো 18/2 সমান হলো 9 সেমি। এখন এখানে এতগুলো সমকোণী ত্রিভুজ আছে, তার মধ্যে যে কোনো একটা ত্রিভুজ ধরে নেওয়া হলো, ধরা হলো AOD। এই সমকোণী ত্রিভুজের AD অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য সমান আমরা জানি √লম্ব স্কোয়ার + ভূমি স্কোয়ার, তাহলে √12² + 9² 12 কে বর্গ করলে হবে 144, 9 কে বর্গ করলে হবে 81, এদের যোগ করলে 225, তাহলে √225 সমান হলো 15 সেমি। তাহলে এর যে অতিভুজ অর্থাৎ AD, এই যে AD-র মান তা হলো 15 সেমি, তাহলে রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাই এর প্রত্যেকটি যে বাহুর দৈর্ঘ্য তা হবে 15 সেমি, অতএব রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 15 সেমি। এরপরে 2/6-এ যদি p(x)=x²-2x-8 বহুপদী রাশিমালার ক্ষেত্রে p(x)-p(x) এর মান কত? p(x) এর যে মান তা দেওয়া আছে x²-2x-8। এখন p(x) সমান হলো -x² (2×-x-8). এখন -x কে যদি বর্গ করায় তাহলে x², আর এখানে মাইনাস, এখানে মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে +2x গুণ করলে আর এখানে -8 যেমন ছিল তেমন থাকলো। এখন p(x)-p(x) সমান x²-2x-8 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x²+2x-8। এরপরে যেহেতু এখানে মাইনাস আছে তাই মাইনাসের ভিতরে গুণ হয়ে যাবে এবং আমি সাজিয়ে নিলাম, তাহলে x² এখানে গুণ করলে -x² হবে, তাহলে -x² এরপর -2x এখানে গুণ করলে -2x, তাহলে এখানে -2x বসিয়ে হলো, একবার সাজিয়ে নিয়ে বসিয়ে নিয়েছি, -8 এখানে মাইনাস, এখানে মাইনাস, +8 হয়ে গেল, তাহলে x² 8 কেটে গেছে, আছে -2x, তাই যোগ করলে -4x হবে, অতএব নির্ণয় মান হলো -4x। এখন আমি তোমাদের একের দাগ ও দুয়ের দাগের যে সমস্ত অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের করে দিলাম, এর পরের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের পরে করিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।